আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ব্যাংকারগণ, আশা করি সকলে ভালো আছেন। সো আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমার চেক রিলেটেড কোশ্চেন এবং সলিউশন পড়বে, কেস স্টাডি টাইপের কোশ্চেন এবং সলিউশন পড়বে। দেখেন আজকের ভিডিও টিউটোরিয়ালে কী থাকছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা যে কীভাবে আমরা চেকের এই ধরনের চেক যখন আসবে, আমরা যখন রিসিভ করব, তখন কিভাবে আমরা এটাকে আসলে হ্যান্ডেল করব বা নেগোশিয়েট করব। ঠিক আছে, সো দেখেন এই একটা চেকের ফর্ম্যাট, এখানে ব্যাংকের নাম লোগো আছে, ডেট আছে এবং চেকটা বিয়ারার মোডে মিস্টার কালামকে বিয়ারার মোডে দিয়েছে। সো এখানে আমরা নাম লিখে দিতে পারি যে এখানে সালাম লিখলাম, বা হচ্ছে এখানে আমরা ইংরেজিতে লিখি তো এখানে সালাম নামে একজন ব্যক্তি কালামকে চেকটা দিয়েছে। ঠিক আছে, এখন দেখেন এখানে 2 লাখ টাকা, এখানে 2 লাখ টাকা, আর এখানে হচ্ছে 2 লাখ টাকা। ইনওয়ার্ডে পার্টিকুলার্স কিন্তু সবই ঠিক আছে, এইখানে আমরা চেকের যেই পার্টিকুলার্সগুলো দেখছি সবই মোটামুটি যে পার্টিকুলার্স থাকা হচ্ছে সেভাবে আছে। এখানে ডেট বসবে আর ব্যাংকের রিপোর্ট। এখন এখানে আমাদের আজকের সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে যে কালাম এই যে বিয়ারার লোক, বিয়ারার হিসেবে উনি চেকটা নিয়েছে। সো এখানে কালাম করলো কি, এই চেকটা উনি নিল, নেওয়ার পরে উনি আবার মান্নান নামে একজন ব্যক্তি তাকে এন্ডোর্স করে দিয়েছে। আবার মান্নান করেছে কি, মান্নান আবার হান্নানকে এন্ডোর্স করে দিয়েছে। এখন হান্নান তার ব্যাংক হিসাবে জমা করতে চাই, হান্নান কিন্তু ব্যাংক হিসাবে জমা করতে চাই। সো জমা করতে চাইলে এখানে দেখেন আমাদের এই এখানে কি এন্ডোর্সমেন্টটা ইউজ হয়েছে, এখানে কিন্তু এন্ডোর্সমেন্টটা ইউজ হয়েছে নট নেগোশিয়েবল। তো এখন তার অ্যাকাউন্টে জমা করা যাবে কি, এই জমাটা হচ্ছে লাস্ট কে আসছে, হান্নান, হান্নান জমা করতে চায়, এই হান্নানের অ্যাকাউন্টে জমা নেওয়া যাবে কি না, সেটাই হচ্ছে কোশ্চেন। এবং এর বিপরীতে হচ্ছে আইনগত যুক্তি আমাদেরকে দিয়ে বোঝাইতে হবে যে আসলে এক্ষেত্রে কি হবে। এখন আসি আমরা আইনগত যুক্তিতে আসি, আমরা এক্সপ্লেনেশন দিব আমি। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমাদেরকে কি বলেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মানে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা জানি যে হাত বদলে মালিকানা চেঞ্জ হয়, এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের একটা মানে হচ্ছে সেকশনে বলা আছে যে আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্যারেক্টারিস্টিক্স সেখানেই বলা আছে যে হোল্ডার ইন ডিউ কোর্স। এই কথাটার অর্থ হচ্ছে যে ধরেন কোনো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যিনি মালিক তার কোনো চেক হারিয়ে গেল এবং কেউ যদি ডেটশিটটা পায় এবং বিয়ারার মোডে হচ্ছে ব্যাংকে প্লেস করে টাকাটা উইথড্রলের জন্যে, তো এক্ষেত্রে হচ্ছে বেটার টাইটেলের যে ইস্যুটা বলা হয়েছে যে পূর্ববর্তী মালিকের থেকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে পরবর্তী মালিকের মালিকানাটা আরও বেশি টাইটেল পাবে, বেটার টাইটেল পাবে, এবং তার মালিকানা নিয়ে কোনো কোশ্চেন অ্যারাইজ হবে না। এটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মানে হচ্ছে মেন থিম। তো এখন এইখানে যখন নট নেগোশিয়েবল কথাটা থাকবে, তার মানে এই একটা ক্রসিং, এটা একটা এক ধরনের ক্রসিং দেওয়া আছে, তার কারণে এটা কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স তার সেই বৈশিষ্ট্য কিন্তু সে হারায়। প্রথম কথা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের বৈশিষ্ট্যটা হারায়, তো এই সেই বৈশিষ্ট্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের বৈশিষ্ট্যটা এখানে পাবে না, বিকজ এটা হচ্ছে নট নেগোশিয়েবল একটা ক্রসিং দেওয়া। তবে এটা কিন্তু হস্তান্তর হবে, এই চেকটা যে এই যে কালাম মান্নানকে এন্ডোর্স করেছে, আবার মান্নান হান্নানকে এন্ডোর্স করেছে, এই যে হস্তান্তর প্রক্রিয়াটা এটা কিন্তু ডেফিনেটলি এটা অ্যাকসেপ্টেবল, কারণ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বেয়ারার মোডে না হইলেও কি ট্রান্সফার মোডে বা এই যে হস্তান্তরটা কখনো রহিত হবে না। এখন রহিত হবে না সেটা ফাইন, যে এই পর্যন্ত হস্তান্তরটা যে হয়েছে এটা প্রপার রহিত হয়েছে, এই হস্তান্তরে কোনো প্রবলেম নাই। বাট কোশ্চেন হচ্ছে যে লাস্ট হচ্ছে যে হান্নান, এই হান্নান যেহেতু পে টু কালামকে দেওয়া আছে, হান্নান তার অ্যাকাউন্টে জমা দিতে পারবে কিনা, সেটা এইটা, তাই না? তো এখন এটা সারমর্ম আমাদেরকে বুঝতে হবে যে এই যে নট নেগোশিয়েবলের সারমর্ম, তো নর্মাল যে ক্রসিং থাকে সেই ক্রসিং থাকলে সেটা কিন্তু ডেফিনেটলি হচ্ছে হান্নান তার অ্যাকাউন্টে জমা দিতে পারতো।
বাট এই নট নেগোশিয়েবল ক্রসিংটা ইউজ হয়, এটা একটা ওয়ার্নিং, ওয়ার্নিং হিসেবে কিন্তু ইউজ হয়, সতর্কতামূলকভাবে খুব সতর্ক, বেশি সতর্ক করে দেওয়ার জন্য ইউজ হয়। এটা একটা ওয়ার্নিং রিলেটেড হচ্ছে আপনার ক্রসিং। দ্যাটস ওয়াই এখানে যে আগের যে মালিক, যে কালাম দিল মান্নানকে, মান্নান দিল হান্নানকে, এই যে আগের মালিকের থেকে পরের মালিক, এরা কিন্তু বেটার টাইটেল পাবে না, এদের মালিকানা কিন্তু ত্রুটি মুক্ত হবে না। এ কারণে আপনি যখন এই হান্নানের অ্যাকাউন্টে জমা নেবেন, তখন পূর্ববর্তী মালিকদের মালিকানা আপনাকে ডেফিনেটলি যাচাই করে, যদি তাদের মালিকানা কোনো রকম ত্রুটি না থাকে, সব কিছু যাচাইপূর্বক আপনি হান্নানের অ্যাকাউন্টে এটা জমা দিতে পারবেন। ওকে, সো মালিকানা যাচাই না করে যদি আপনি জমা দেন, তাহলে কিন্তু ব্যাংকার আমরা কিন্তু লায়াবল হয়ে থাকব এবং ডেফিনেটলি আমাদের কি কিন্তু প্রবলেমে পড়তে হবে। সো আমি মনে করি যে এই যে এই ক্রসিংটা নট নেগোশিয়েবল ক্রসিং, তো এই বিষয়টা একটা ওয়ার্নিংমূলক একটা নেগোশিয়েবল ক্রসিং, এটা সম্পর্কে আমাদের জানানো উচিত ছিল ব্যাংকারদের, এবং তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। দ্যাটস ওয়াই আই হ্যাভ শেয়ার দিস। সো এখানে আমাদের এই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট যখন আমাদের ব্যাংকে আসবে, বা আমরা কখনো যখন ক্যারিয়ারে যদি আমরা এরকম পাই, তাহলে আমাদেরকে ডেফিনেটলি এনআই অ্যাক্টকে ফলো করে এবং আমাদেরকে কিন্তু তখন সেইভাবে করে সার্ভিস দিতে হবে এবং আমাদের মালিকানা যাচাই করে নিতে হবে। সো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। আমার আশাবাদী যে আমি ভিডিও টিউটোরিয়ালটাতে আপনাদের একটু হলেও একটু নলেজটাকে শেয়ার করতে পেরেছি, আমার নলেজ যা আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প হবে আমি বিলিভ করি। সো আপনারাও যদি বিলিভ করেন, তাহলে ডেফিনেটলি আমার এই ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক ব্যাংকার আর এক ব্যাংকারের পাশে থাকবেন, এটাই আমার রিকোয়েস্ট। আর এই ছিল হচ্ছে আজকের এই কন্টেন্ট। সো অবশ্যই আর একটা রিকোয়েস্ট থাকবে, যে ভিডিওটিতে ভালো লেগে থাকে তো ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না। সো আজকে ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, খুদা হাফেজ।